ওয়েলকাম টু অ্যানাদার লেকচার আজকে আমরা আলোচনা করব মূলত জাহাঙ্গীরর বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কেন দিচ্ছে না কবে দিতে পারে এই কোয়েশনটা আমাকে অনেকেই করতেছিল সেই জন্য আমি এটা উত্তর দিতে বাধ্য হচ্ছি আজকে প্রথমত হচ্ছে সার্কুলার কবে দিবে এটা তাদের অফিসিয়াল ব্যাপার এই ব্যাপারে আমাদের আসলে কিছু করার নেই তবে আমার কাছে মনে হচ্ছে খুব শীঘ্রই দিয়ে দিবে ইনশাল্লাহ এবং সেটা কবে হতে পারে লকডাউন যেটা এখন চলতেছে এখন তো আজকে এপ্রিল মাসের আমি যেটা লেকচারটা তৈরি করতেছি তখন হচ্ছে এপ্রিল মাসের পাঁচ তারিখ ওকে তাহলে আমি মনে করতেছি যে মানে এই যে লকডাউন একটা চলতেছে সেটা মনে হয় এগারো তারিখে শেষ হবে সেই লকডাউনটার শেষেই আশা করি সার্কুলার তোমরা পেয়ে যাবা এখন এখানে আমি একটা কথা বলে রাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু গত বছরের সার্কুলারটা দেওয়া আছে এবং সেই সার্কুলার কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করা আছে আমার কাছে মনে হচ্ছে খুব একটা চেঞ্জ হবে না বছর শুধু একটা জিনিস চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে জিপিএ বাড়াইতে পারে জিপিএ হালকা বাড়াইতে পারে ওকে আর বাকি জিনিসগুলো প্রায় সেম থাকার সম্ভাবনাই বেশি ওকে তাহলে এই হচ্ছে মোটামুটি আমার থেকে আমার কাছ থেকে আপডেট এবং তোমরা খুব শীঘ্রই আশা করি পেয়ে যাবা তো এখন মুগল বিষয় হচ্ছে আসলে এইগুলো এই কোশ্চেনগুলো না করে তোমাদেরকে প্রস্তুতি চালিয়ে যাওয়া উচিত ওকে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি বড় ফ্যাক্টর হিসেবে যে জিনিসগুলো কাজ করে আমি যদি তোমাদেরকে বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটা বিষয় আসে সেটা হচ্ছে আইকিউ যেটা আগে কখনো তোমরা পড়ো নাই স্কুলে পড়ো নাই কলেজেও পড়ো নাই ওকে আরেকটা বিষয় আসে জেনারেল ম্যাথ যেটা অনেকে স্কুলে পড়ছো জেনারেল ম্যাথ এটা অনেকে স্কুলে পড়ছো কলেজে কিন্তু অনেকে পড়ো নাই জেনারেল ম্যাথ আনসার করা লাগবে তারপরে হচ্ছে জি কেটা একটু অন্যরকমভাবে আসা যায় আঙ্গিনর বিশ্ববিদ্যালয় ওকে এগুলো আমি প্রিপারেশনের সাথে তোমাদেরকে বলে রাখতেছি ওকে এবার হচ্ছে বাংলা ইংরেজি ওকে বাংলা ইংরেজি একটু ভিন্ন টাইপের কোশ্চেন হয় তোমরা নিশ্চয়ই সেটা খেয়াল করছো তবে বইয়ের বাইরে না বাংলা ইংরেজি ওকে কোশ্চেনগুলো হার্ড হয় আর কি এটা বলতে পারি আমরা কিন্তু বইয়ের বাইরে না কিন্তু জি যেটা সেটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ইউনিটে ভিন্ন ভিন্ন টাইপের হয় ওকে তোমরা নিশ্চয়ই সেটা খেয়াল করছো যারা প্রিভিয়াস ইয়ের কোশ্চেন সমাধান করছো তারা সেটা কিন্তু দেখছো অলরেডি তো এই ক্ষেত্রে আমার কিছু কমেন্ট আছে সেই কমেন্টগুলোই আমি এখন করতে চাই যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা যাতে এই ভুলগুলো না করো বা আমি যে কথাগুলো বলতেছি সেগুলো যাতে তোমরা ফলো করতে পারো আমি কিন্তু জাগিন্দ চান্স পাচ্ছিলাম তোমাদেরকে বলে রাখতেছি তো যাই হোক তো আমি ভর্তি হইনি কারণ আমি সাবজেক্ট ভালো পাচ্ছিলাম না আমি চার্সটাও চান্স পাইছিলাম তো যাই হোক সেগুলো ওদিকে আমি চাতে যাচ্ছি না এখন হচ্ছে চাষ লাই জাগিন্দার বিশ্ববিদ্যালয়ে তোমাকে কি প্রসেস আগেলে যে কথাগুলো আমি বলবো যে কি প্রসেস আগেলে তোমার চান্স করাটা ইজি হবে বা জি কেন ভিন্ন টাইপের কোশ্চেন হয় জেনারেল ম্যাথ আনসার করা লাগতেছে এবং কোশ্চেনগুলো কিন্তু এত বেশি সহজ আসে না কোয়েশ্চিনও আসে না একটু ফ্রি টাইপের আসে জেনারেল ম্যাথ আমরা যেটা দেখছি আই কিউর সেম অবস্থা বাংলা ইংরেজি হার্ড হয় বাট গতানুগতিক ওকে মানে একটু ভিন্ন টাইপের ভিন্নতা অবশ্যই আছে জাহাঙ্গীদের বিশ্ববিদ্যালয়ের মানেই ভিন্ন বাট সেটা সিলেবাসের বাইরে আসে না ওকে কিন্তু জি কে জিকে তো বাস্ট অ্যামাউন্টের পর আমাদেরকে পড়তে হয় অনেক পড়াই আমরা অনেক সময় পড়ি না স্কিপ করে যাই যে এটা হয়তো আসবে না কিন্তু জিকে দেখা যায় যে ওই টপিকগুলো থেকেই বেশি আসে অর্থাৎ জি কে প্রত্যেকটা ইউনিটের মধ্যে যেই সাবজেক্টগুলো আছে আমি ক্লুটা বলে দিচ্ছি প্রত্যেকটা ইউনিটের মধ্যে যেই সাবজেক্টগুলো আছে ওই ইউনিটটাতে যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো রিলেটেড সাধারণ জ্ঞান আসে বুদ্ধি পরীক্ষায় মনে করো মনোবিজ্ঞান বা ভূগোল যে ইউনিটে আছে সেই ইউনিটে যখন তুমি পরীক্ষা দিবা জি কেতে ভূগোল এবং মনোবিজ্ঞান থেকে প্রশ্ন আসবে বা মনে করো তুমি অন্য একটা সাবজেক্ট মনে করো যে ল ওকে ল যে ইউনিটে আসে সেই ইউনিটে যখন তুমি পরীক্ষা দিবা ল রিলেটেড কোয়েশ্চেন আসবে জিকে থেকে আইন রিলেটেড সংবিধান রিলেটেড কোশ্চেন আসবে তাহলে তোমাকে সেই জিনিসগুলো বুঝতে হবে যে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিচ্ছ এবং সেই সাবজেক্টগুলো পারো কিনা এই হচ্ছে একটা বিষয় ম্যাথের ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটু ভিন্ন টাইপ এখানে সিরিজ প্রত্যেকের টপিক থেকে প্রশ্ন আসে ওকে এবং কিছু কিছু ইউনিটে ইংরেজিতে কোশ্চেন হয় তোমরা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে যেমন হচ্ছে যে আইবিএ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ ওকে তারপর হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আইকিউগুলো আসে সেগুলো মোটামুটি ঠিক আছে বাট একটু মাঝে মধ্যে পেছানো থাকে এত বেশি কঠিন না ওকে বাংলা ইংরেজির কথা যদি বলি সেম মানে হচ্ছে তোমার দেখতে হবে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিচ্ছ এবং সেই ইউনিটে যদি সাহিত্য থাকে তাহলে সাহিত্য রিলেটেড বাংলাগুলোকে তোমাকে বেশি পড়তে হবে মানে বাংলা সাবজেক্টটাই ওই ইউনিটে আছে তাহলে তোমাকে ওভারঅল সব কিছু সম্পর্কে পারদর্শী হতে হবে ওকে এবং বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের উপর তোমার প্রচুর দক্ষতা থাকতে হবে বাংলা এইচএসসি যে বইতে আছে তোমার সেটা এবং বাংলা দ্বিতীয় পত্র বিশেষ করে নাইন টেনে যে বইটা সেটা ইংলিশের জন্য তোমাকে মানে হচ্ছে যে ক্লিপস তোফেল ব্যারনস্তোফেল এগুলো পড়লেও তোমার একটা কাজ হবে না তোমাকে যেটা করতে হবে যে কোনো একটা বই নিয়ে সেটাকে ভালো করে শেষ করতে হবে যেমন মাস্টার আসে ইংলিশ পর কম্পিটিভ এক্সাম আছে অ্যাপেক্স আছে অ্যাড্রয়েড আছে আরও অনেকগুলো বাজার বই আছে যে কোনো একটা বই নিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে পুরোপুরি সেইখানে তোমাকে বোকালি থেকে শুরু করে একদম আমরা অ্যানালজি থেকে শুরু করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে শুরু করে তারপর হচ্ছে যে ট্যাগ কোশ্চেনও পড়তে হবে ওকে কোন জায়গা থেকে কোশ্চেন হবে তুমি বুঝবা না তো এই জন্য তোমাকে সব কিছুই কি কমপ্লিট করে রাখতে হবে এখন আমরা আমাদের হালদা পাবলিকেশনের পক্ষ থেকে আমরা যখন বই বের করি আমরা বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলোর দিকে মোটামুটি খেয়াল রাখি বেশি ওকে তো আমাদের পাবলিকেশন থেকে একটা বই আছে ম্যাথ ফর অ্যাডমিশন এটা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিইউপি এর জন্য লেখা এই বইটা হচ্ছে যারা সাধারণ রীতি আনসার করবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের জন্য অর্থাৎ জেনারেল ম্যাথ যারা আনসার করবা তাদের জন্য এই বইটা বাংলাদেশের প্রায় সব জায়গায় পাওয়া যায় ভালো ভালো লাইব্রেরিগুলোতে এছাড়াও রকমারিতে আছে আমাদের হালদা পাবলিকেশনের ওয়েবসাইটে আছে ওকে তারপর হচ্ছে তুমি চাইলে আবার আমাদের পাশে একটা নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল দিয়ে কুরিয়ারে বইটা নিতে পারবা এবার হচ্ছে আই জন্য আমাদের একটা বই আছে এই বইটা মূলত মেনলি জাঙ্গিন্দর বিশ্ববিদ্যালয় এবং চট্টম বিশ্বলের জন্য লিখা এখানে জাঙ্গিন্দর বিশ্ববিদ্যালয় এবং চট্ট বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করা হয়েছে ভালো করে ওকে তো এই বইটা পড়বা তোমরা আইকিউর জন্য প্রায় সকল ইউনিটে আইকিউ আছে তোমরা জানো সো তোমরা এই বইটা আই জন্য কালেক্ট করবা আর হচ্ছে জি কে স্টাডিজ এই বইটাও মূলত চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেই লিখা সাথে রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবে তাদেরও কাজে লাগবে এখানে সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান আছে এবং যে যে টপিকগুলো থেকে ইম্পর্টেন্ট বেশি সেগুলো কিন্তু সবগুলো এখানে আলোচনা করা আছে তো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে যে বললাম বিভিন্ন ইউনিটে বিভিন্ন রকমের কোশ্চেন এসে থাকে তাদের জন্য এই বইটা বেশি কার্যকর কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে এখানে অ্যানালাইসিস করছি ওকে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা একটা জাঙ্গিনের বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জি কেটে অ্যানালাইসিস করে দেখাইছি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সেই ভিডিওটা দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো ওকে তাহলে মোটামুটি আজকে আমরা জানলাম জাহিন্দর বিশিদুরের বেসিক হ্যাকসগুলো যেগুলো আসলে আমাদের জন্য খুবই দরকার ছিল তাহলে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ জাহিন্দর বিশিদুর যখন সার্কুলার আসবে তখন আরও ডিটেলস আলোচনা করব প্রত্যেকটা ইউনিট নিয়ে এবং গত বছর কী কী ধরনের নিয়মকানুন ছিল সেগুলো রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা চ্যানেল সেগুলো দেখে নিবা পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই থাকি আল্লাহটা